সখী, শুনলাম তোমার নাকি শরীর খারাপ, কি হয়েছে? আরে না, এমনি একটু বুকটা ধড়পড় করতেছে আর কি। কেন কেন তোমার বুক কেন ধড়পড় করবে? তোমার মতো বুড়া মানুষের তো বুক ধড়পড় করার কথা না? কি কি বলিস? হ্যাঁ, বুক ধড়পড় করবে আমার মতো জোয়ান মানুষের। ধরো এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা সুন্দর ছেলে দেখলাম, আমার সাথে সাথে বুক ধড়পড় করতেই পারে। কিংবা আমার মতো সুন্দরী মেয়ে দেখে যে কোনো ছেলের বুক ধড়পড় করতে পারে। তোমার কেন করেছে? এমনি শরীর ভালো না, তারপর আবার এসব ইয়ার্কি মারতেছে। আচ্ছা, কেন শরীর খারাপ আমাকে বলো, ডাক্তারের কাছে নিয়ে যাবো? এখন যাবা? শরীর তো আসছিল। ওই খুক খুক ডাক্তার, কাশতে কাশতে যার নিজেরই জান চলে যাচ্ছে, ওই তোমাকে কি দেখবে, ও নিজেই তো মরে যাচ্ছে। ওই 4 বছর ধরে তো ওর ওষুধ খেয়েই ভালো আছে। তো তাহলে তোমার এই হঠাৎ করে বুক ধড়পড় কেন শুরু হলো? কালকে নাজিফার আব্বা আসছিলেন। ও আচ্ছা, এই কথা, বিয়ানচি আপকে দেখে বুক ধড়পড়ানি, এখন আমি সব কিছু বুঝতে পেরেছি। এইগুলি কোন ধরনের আর কি, বদমাশে বদমাশ। যা, তোর সাথে আমি আর কথা বলবো না। আচ্ছা সরি সরি, আচ্ছা সরি বললাম তো আর এগুলো বলবো না। বলো কি হয়েছে আঙ্কেল, কি বললো? উনি বলছিলেন যে ওই মিতুলের কেসটা উনি আগায় নিতে চান। উনি উনি মিতুল ভাইয়ের খুনের বিচার করবে? হায়রে মানুষ, মিতুল ভাই যখন বেঁচে ছিল তাকে 2 চক্ষে দেখতে পারতো না, আর 10 বছর পরে এসেছে উনি মিতুল ভাইয়ের খুনের বিচার করতে। তুমি কি বলেছো? আমিও ওসব ভেবেই মানা করে দিয়েছি। একদম ঠিক কাজ করেছো সখী। আমার তো মনে হয় উনি মন খারাপ করেছেন। করলে করুক, উনি যদি নাজিফ আপু আর মিতুল ভাইয়ের বিয়েটা মেনে নিত, তাহলে কি আজকে তোমাদের এই অবস্থা হতো? হয়তো বা মিতুল ভাই বেঁচেও থাকতো তোমাদের মধ্যে। আমার ছেলেটা তাহলে আর এইভাবে মারা যেত না, বেঁচে থাক। থেকে এসে উড়ে এসে জুড়ে বসছে, তোমার শরীরটাও খারাপ করে দিয়ে গেছে। শুনলাম ওনার শরীরও নাকি কালকে রাত্রে খুব খারাপ হয়েছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি যে মানা করেছি এই জন্যেই বোধহয় ওনার মন খারাপ করে শরীর খারাপ হয়ে গেছে। আপাতত নিজের খেয়াল করো, নিজের শরীরের যত্ন নাও, এসব চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও। না রে, আমার তো খুব খারাপ লাগছে, কারণ কালকে বিকালে সুস্থ মানুষটা আসলো, আর এখান থেকে যাবার পরে শরীর খারাপ হয়ে গেল। নিশ্চয়ই আমার কথাগুলো শুনে অনেক মন খারাপ। সব কিছুর জন্য নিজেকে ব্লেম করা বন্ধ করো, উনি অন্য কোনো কারণেও তো অসুস্থ হতে পারে। তবে একটা কথা কি জানিস, ওই নাজিফের সঙ্গে ওর বাবার এই সম্পর্কটা একটু একটু করে ঠিক হইতেছিল। বরফটা গলা শুরু হয়েছিল। এই মামলাতে আমি রাজি হলে মনে হয় ওদের বাপ মেয়ের সম্পর্কটা তাড়াতাড়ি ঠিক হয়ে যেত। এখন আবার কোন দিকে যায় তোর কি মনে হয়? এটা আমি ঠিক জানি না। আমি বুঝতে পারতেছি না, আমি কি ওদের বাপ মেয়ের মধ্যে বাধা সৃষ্টি করলাম? সখী, এমনি তোমার শরীর খারাপ, এসব আজে বাজে কথা চিন্তা করো না প্লিজ। তাছাড়া আমার তো মনে হয় উনি মামলাটা নিয়ে আগালে এটা ভালো কিছু হইতো, কারণ উনি একজন নামি দামি লোক, টাকা পয়সা জোর আছে, বড় উকিল লাগাইতেন। মামলাটা একটা শুরু হইতো, আমার মিতুলের এই অপরাধীরা ধরা পড়তো, আমার মিতুলের আত্মাটা শান্তি পাইত। দেখো সখী, কিছু মনে করো না, আমার কথা শুনে হয়তো তোমার এখন খারাপ লাগবে, তারপরও তোমাকে বলি, 10 বছর আগের মামলা নিয়ে কোনো আশা করো না, এটা বিচারের আশা করো না।
চোখের সামনে কত লুটপাট হচ্ছে, কত খুন হচ্ছে, কত অপরাধ হচ্ছে, অনেক কিছুরই কোনো বিচার হচ্ছে না। আর মিতুল ভাইয়ের মামলা তো 10 বছর আগের, এটাতে বিচার আশা করো না প্লিজ। কি বলছিস তুই? তাহলে কোনো আশাই নেই, ন্যায় বিচার কি পাবো না? সখী, আমি তো আইনে পড়াশোনা করছি, একটু একটু করে অনেক কিছুই বুঝতে পারছি। আইনের বাঁধন শক্ত সেটা ঠিক আছে, কিন্তু সেই আইনেরই আবার অনেক ফাঁক ফোকর আছে। আর যাদের হাতে আইন আছে তাদের কথা আর কি বলবো, তুমি আমার থেকে ভালো বুঝো। তাই বলে ন্যায় বিচার বলে কি কিছুই নেই? আমার ছেলের জন্য আমি ন্যায় বিচার পাবো না? তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের